আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরকাতুহ। তৈলে আজাদ আছে অক্টোবর 23 তারিখ হইলে তৈলে জানুয়ারির 23 তারিখ হইতে নমাজ বাজে। দ্য গাম্বিয়ার তরফ তো আজাদ আছে আইসিজে দ্য কোর্ট অফ জাস্টিস ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মধ্যে আজাদ আছে রিপোর্ট পেজ করিব 23 তারিখ দিয়ে তাল্লা বলি অক্টোবর 23 তারিখ। কি বল যে মেমোরিডিয়াম বলে মেমোরিডিয়াম মানে তাহলে জিন নাকি ডকুমেন্ট কল এভিডেন্স কল সাবুত কল রোহিঙ্গা কোমরে কেঙ্গুরে হাইতে মাঝে দিল্লা ব্যক্তি মকলর 100 হইতে 200 ডকুমেন্ট পেজ করে আর 577 ব্যাজ দাসে দাসে রিপোর্ট কল বানাইরে ইউএন ওর দাসে মেকানিজম ফাইন্ডিং মিশন আর দাসে ইন্দিল্লা অন্য অন্য অর্গানাইজেশন কল আর আইসিজে দাসে পলিহকর দাসে লয়ার কলর তারার যে অ্যানালাইসিস তারার যে রিপোর্ট আর গাম্বিয়ার মিয়ানমার ও আইসি দেশক কলর যে দুগুণ দাসে রিপোর্ট কল আছে বাংলাদেশের 7 বাংলাদেশ তো ডকুমেন্ট কল বাংলাদেশের সিভিল সোসাইটি তাহলে বেগুনর ডকুমেন্ট কল লইরে আজ্ঞা দাসে শুক্রবার দিন দেহিক মাঝে আছে দে আইসিজে কুর মাঝে পলিহকর দাসে লয়ার কলর তরফ তো আইসিজে মাঝে দ্য গাম্বিয়ার জাস্টিস মিনিস্ট্রি তো আজাদ আছে রিপোর্ট পেশ করিব তুলে রিপোর্ট আছে মেমোরিডিয়াম বলে হ তুলে ইয়ার আগে বর্মাইয়ে রিপোর্ট পেশ করছে তুলে ইয়া ফেমিবাদ গাম্বিয়ার দাসে রিপোর্ট দিব তুলে আজাদ আছে গাম্বিয়ার তরফ তো রিপোর্ট আছে ফুল ডকুমেন্ট তুলে 100 হইতে 200 ফুল সাবুত ফুল ডকুমেন্ট মেয়ে রেপ গজ্জে দে হাইটে দে মজ্জে দে তোলে কিডন্যাপ গজ্জে দে গড়ফুরা দিয়ে দে দাসে যেটুকুন জোনোসাইডের বোতরে গলে দে যেটুকুন নাকি ক্রাইম কল আছে ইন বেগুনর সাবুত লইরে আজ্জা দাসে শুক্রবার দিন গাম্বিয়াইয়ে পলিহকর লয়াদ লইরে আজ্জা দাসে আইসিজে মাঝে তারার যে টাইম আছে টাইম মোতাবেক তারা দাসে টাইম বাই টাইম তারা দাসে রিপোর্টরে পেশ করিব ইবা কি পাবলিক লিডার নাকি দাসে হন্দলাগরিদের তলে ইবা ওই তো পারে আইসিজে দাসে ইবা তারা ওয়েবসাইট এর মধ্যে দিয়ে পুরা দুনিয়া সাইফার এবং করে দিব গাম্বিয়া যদি ওই তো পারে গাম্বিয়া ইয়ে ইবার সিগারেট রাখি বললা হইতে পারে নহলে ফুল দুনিয়া ইয়ে দেখে ভঙ্গুর দিতে পারে তলে ইয়া না যে কনফার্ম ন হন্দিলা দে ইয়ান জানি নো ভারি লেকিন আজ যা রিপোর্ট পেশ করিব তলে হিসাবে রোহিঙ্গার যেটুকু বাবাই এর মা বোনে নাস তুলে 577 ব্যাস দাসে রিপোর্ট কল বানাইয়ে তুলে বেশি অর্গানাইজেশন কলর সাথ লই তলে ই নলে সই রিপোর্ট তলে বর্মাইয়ে বর্মার বুতরে তারা যদি ইনভেস্টিগেশন করতে নদিলিও লেকিন জিন নাকি রিপোর্ট পাইয়ে রিপোর্ট ই নলে মাস গ্রেপ এন্দিল্লা স্যাটেলাইটের জরিয়া দাসে ইমেজ কল তুলে COVID-19 করোনা ভাইরাস ওর দাসে টাইম মমজে তারা এদাসে 3 মাস টাইম দাসে আইসিজে কুড়ুতু মাগিয়রে আরো 4 মাস আরো 3 মাস টাইম লইয়ে দে তইলে নমাজ বাজে তারা রিপোর্টরে পেশ করে দে তইলে সমাজ মধ্যে দিয়া হইতো দে রিপোর্ট তইলে আরো 3 মাস টাইম বাড়াইয়রে তারা দাসে কেলা COVID-19 করোনা টাইম মমজে বেগুলা লকডাউন আছিল তারা হাম করি নো পারে এতলা গাম্বিয়া তো কুড়ম মাঝে দাসে আপিল করি আরো 3 মাস টাইম দিল 3 মাস বাদে তারা দাসে পুরা রিপোর্টরে বানাইয়রে সাবুত কল ডকুমেন্ট কল এভিডেন্স কল ব্যক্তিম কলর দাসে অরাল ডকুমেন্টস এন্দেলা সাবুত কল ব্যক্তিম যদি মানুষ কলর মায়া ফাইন্দার মরুৎ ফাইন্দার রিপোর্ট কল লইয়রে 100 হইতে 200 মানে ডকুমেন্ট সই সাবুত হাকিকি ইনরে ডিনাই করি না পারিব বর্মাই এন্দেলা সাবুত 800 খ্রিস্টাব্দ আরো ব্যাস দাসে ডাইরেক্ট দাসে মানুষের মুখ জবানি এন্দেলা একজন সিঙ্গল পার্সন গ্রুপ রোহিঙ্গা গ্রুপ এন্দিল্লা বেগুনর
মতামত লইয়ারে রিপোর্ট এবারে বানাইয়ে দে বেশি স্ট্রং রিপোর্ট তোলে রোহিঙ্গা কমে জানিবার লাগে ইয়ান ক্লিয়ার করে কই দে তইলে আজারজিয়ার নিউ সিরিয়া ইয়ান দাসে জিবা নাকি ডোনার কমপ্রেস ইউনাইটেড নেশন মাঝে আমেরিকার গভর্নমেন্ট ইউকে গভর্নমেন্ট ইউরোপিয়ান ইউনিয়ন ইউনিশিয়ার পার্টনার ওইয়ারে তারা রোহিঙ্গা রিফিউজিল্লা বলি ইউনিশিয়ার অর ইউএনএসিয়ার ইউএন রিফিউজি এজেন্সি টু ইউনাইটেড নেশন নর দাসে জিবা নাকি হাই কমিশনার ফর রিফিউজিস আমেরিকার গভর্নমেন্ট তরফ তু আমেরিকার দাসে আমেরিকার গভর্নমেন্ট তু ফলে শুরু মাঝে অ্যানাউন্সমেন্ট গুজে দে ২০০ মিলিয়ন টিয়া ২০০ মিলিয়ন ইউএস ডলার দাসে রোহিঙ্গা রিফিউজিল্লা বলিয়রে তুলে ইন্টারন্যাশনাল কম্পারিজন মাঝে তারা দাসে সাপোর্ট গুজে রোহিঙ্গা রিফিউজিল্লা বলি হদুন টুডে ইউনাইটেড স্টেট ইউকে ইউনাইটেড কিংডম ইউরোপিয়ান ইউনিয়ন ইউএন রিফিউজি এজেন্সি যেবা নাকি তারা কম্প্রেস দাসে গজে বা মাঝে ইন্টারন্যাশনাল সাপোর্ট ফর রোহিঙ্গা রিফিউজি রিসপন্স ইউনাইটেড স্টেট অ্যানাউন্স নিয়ারলি ২০০ মিলিয়ন এডিশনাল হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্টেন্স প্রোভাইড ইন ফিজিক্যাল ইয়ার্স ২০২০ ফর রোহিঙ্গা রিফিউজি হাউস কমিউনিটি তাহলে তারা তরফ তো ২০০ মিলিয়ন টিয়া দাসে গুজে অ্যানাউন্সমেন্ট গুজে তাহলে আমেরিকা হদ দেখি তারা রিসেন্টলি ৭৩৭ মিলিয়ন টিয়া ইয়ার বোতরে দিয়ে তাহলে কোভিড ১৯ আল্লাহ বলে দাসে ৪৭ মিলিয়ন দিয়ে তাহলে তারা এ পর্যন্ত ১.২ মিলিয়ন মানে পর্যন্ত ২ বিলিয়ন মানে ১,২০০ মিলিয়ন পর্যন্ত তারা দাসে পয়সা ২০১৭ হইতে এ পর্যন্ত বর্মার বোতর রোহিঙ্গা রিফিউজিল্লা বলে তারা দিয়ে অ্যানাউন্সমেন্ট করছে তাহলে আমেরিকা তো ডর অ্যানাউন্সমেন্ট করছে ২০০ মিলিয়ন ইউএস ডলার তাহলে রোহিঙ্গা রিফিউজির দাসে খাদ্য অকল দি বললাম ৫৫ মিলিয়ন একবার দিয়ে এনদেলা এনদেলা তারা দাসে ঠিয়া অকল বেশি মুসাহাতা করছে তাহলে রিসেন্টলি ২০১৭ হইতে এ পর্যন্ত তাহলে এখন ১ বিলিয়ন টিয়া দাসে ইউএনএসিয়ারে ১ বিলিয়ন টিয়া লাগে দে তাবাই সুদ হইতে শুরু করি রোহিঙ্গা কলর খানা তার সাইট রিপেয়ারিং তার দাসে যে দুগুণ আছে এরিয়া এলম হইতে শুরু করি যে দুগুণ বেগ গুণ আল্লাহ বলি এটা আছে ১,০০০ মিলিয়ন লাভ দেয় এটা আছে ১,০০০ মিলিয়ন আল্লাহ বলি ওর দাসে আপিল করছে ফেলে এটা আছে আমেরিকার গভর্নমেন্ট তরফ তো ২০০ মিলিয়ন টিয়া তারারে এডিশনাল দাসে অ্যানাউন্সমেন্ট আজ যা আমেরিকার ইউএস দাসে গভর্নমেন্ট তো তারা দাসে হইয়া তাহলে এটা তো ২০০ মিলিয়ন টিয়া দিবদিয়া নরে কনফার্ম করে হই দেখা যায় তাহলে আর একখান হই দি তাহলে যা নাকি কম্প্রেস ইবাম বাদে বাংলাদেশের ফরেন যা নাকি স্টেট মিনিস্টার আসিরা তাহলে এই বাইয়ে দাসে বাংলাদেশের তো কি কি লাগে কি কি না লাগে রোহিঙ্গা কলল্লা ইন দাসে বাইয়ে তুলি দিয়ে যে ইউনিসিয়ার ওর দাসে মিস্টার ফিলিপিও গান্ধী এ বাইয়ে দাসে ফার্স্ট স্পেস হিসাবে এবাইয়ে ১,০০০ মিলিয়ন ঠিয়ার দাসে দুনিয়ার ইন্টারন্যাশনাল কমিউনিটি তো দেয়া ফুরিব রোহিঙ্গা রিফিউজিল্লান হইয়ারে অ্যানাউন্সমেন্ট গুজে দেওয়া তাহলে ইয়ার বাদে আজার এখন আর যে আর নিউ সিরিয়া ইউকে গিভ মানে ইউনাইটেড কিংডম বিদেশের তরফ তো দিয়ে হতে ৬৩ মিলিয়ন মানে ১৫ মিলিয়ন ফর রোহিঙ্গা রিফিউজি এট ইউএন এইডস মিটিং আমেরিকার দাসে আমেরিকার অ্যানাউন্সমেন্টের বাজে বিদেশত ১৫ মিলিয়ন টিয়া দাসে ইউএস ডলার অ্যানাউন্সমেন্ট তারা তুই করছে ইউনিসিয়ার যে নাকি দ্য ইউনিসিয়ার ইস আপিল ইন মানে ইউনিসিয়ার আপিল করছে ফর মোর দেন ১ বিলিয়ন মানে ১ বিলিয়ন টিয়ার দাসে আপিল করছে দেড়ে তুললে আমেরিকা ২০০ মিলিয়ন অ্যানাউন্সমেন্ট করছে বিদেশের তরফ তো ১৫ মিলিয়ন টিয়া ইউএস ডলার তাহলে আজ যা তারা দাসে অ্যানাউন্সমেন্ট করছে তাহলে ফরেন সেক্রেটারি ডমিনিক্স রাব আউটলাইন্স মানে বিদেশের দাসে যা ফরেন সেক্রেটারি আছে ডমিনিক্স রাব হদ্দে ইতি দাসে ৬৩ মিলিয়ন এইড বোটস ফর দ্য রোহিঙ্গা টু হেল্প বাংলাদেশ ডিল উইথ দ্য করোনা ভাইরাস প্যান্ডেমিক্স অ্যান্ড ইট ফ্রিকোয়েন্ট ন্যাচারাল ডিজাস্টার্স তাহলে জরুরত জিনিস করল্লা বলিয়রে ১৩ মিলিয়ন টিয়া দাসে রোহিঙ্গা রিফিউজিল্লা বলিয়রে অ্যানাউন্সমেন্ট করছে ব্রিটিশের গভর্নমেন্ট তো তাহলে আজাদ আছে ইতারা দনর ফুঁতি ফুঁতি ইতারা আরো দুনিয়ার ওয়ার্ল্ড কমিউনিটির আরো গুজে দেয় রোহিঙ্গা রিফিউজি মুজলুম কম তাহলে বাংলাদেশে তারা হোস্টিং গুজে বাংলাদেশের ফরেন সেক্রেটারি স্টেট মিনিস্টার যা নাকি ফরেন অ্যাফেয়ার মিনিস্ট্রি তো জিম্মাদারি আদায় করে দে মোহাম্মদ শাহরিয়ার আলম এবার তুই আছে আপিল গুজে তাহলে ১ বিলিয়ন মানে এক আরব মানে ১,০০০ মিলিয়ন টিয়া দাসে জরুরত ১,০০০ মিলিয়ন টিয়া দাসে রোহিঙ্গা রিফিউজি হাবাই বললা
তারার দাসে যেটুকু জরুরত কলাসিম ফুরা করি বললা তাহলে এরে দাসে অফিসিয়াল কলর একমেন্ডেশন আছে এন্দেলা রোহিঙ্গা রিফিউজির ফুয়েন্দর এলাম হইতে সেহেতল্লা তাহলে হানাল্লা তারার ফানিল্লা তারার স্যানিটেশন তারার যেটুকু জরুরত কলাসিম বেগুনাল্লা বলি তাহলে তারার দাসে এক বিলিয়ন টিয়া লাগে দেড় দাসে তাহলে তারা তো বিদেশত্ব 63 মিলিয়ন মানে 13 মিলিয়ন US ডলার তারা দাসে অ্যানাউন্সমেন্ট আর জাগজ্জি বিদেশের তরফত তাহলে ওয়ান বাই ওয়ান সিস্টেমেটিকলি তারা দাসে আরো অন্য অন্য দেশক কলরে এ দাসে ইবাম মাদে সাথ দিয়ে যাই বললা বলি ইউরোপিয়ান দেশক কল আরো এশিয়ার দেশক কল অন্য অন্য মিডিল ইস্ট আছে তোমারা ইয়ে দাসে ইউনেসিয়ার জীবানিকে আপিল করছে ঠিয়াল্লা ইবাম মাদে তোমারা সাথ দিজ মদত করো রোহিঙ্গা রিফিউজিল্লা তারা রিপাট্রিয়েশন প্রসেস এর প্রবলেম তারার দাসে বড্ডিল্লা মশলা কল রোহিঙ্গা রিফিউজির আছে ইম বেগুন বলি পয়সা বেশি জরুরত হিসাবে তোমরা পয়সা অকল দান অকল দান কালেকশন করি বললা ইউনেসিয়ার তো আপিল করছে দেড়ে দাসে বিতিসত্তু 63 মিলিয়ন US ডলার দাসে ইউনেসিয়ার মিস্টার ফ্লেপিও গান্ডি দাসে এবার ফার্স্ট স্পেস মাঝে 1 বিলিয়ন টিয়ার দাসে লাগিব দে হিসাবে দেখাইয়ে হন হন মানে জাগার মাঝে সদন সদন টিয়া লাগিব দে ইম বেগুনরে ক্লিয়ার হিসাব সাথে দেখাইয়ে তারা দাসে বাজেট অকল তুলে দে রোহিঙ্গা রিফিউজির দাসে কি হল্লা পটাশ সেফটি অফ দ্য প্রোটেকশন হল্লা।